হ্যালো ডিয়ার গাইস আজকের গ্রামারের ক্লাসে আজকে আমরা কমন এরোর কন্ডিশনার সেন্টেন্সের করবো তোমরা যদি কন্ডিশনার সেন্টেন্স সম্পর্কে জান জেনে থাকো বেসিক নলেজটুকু জেনে থাকে তাহলে তো ভালো কথা আর যদি তোমাদের বেসিক নলেজটুকু যদি না থাকে আশা করি আমি বলবো যে ভিডিওটা এখনই পজ করো আর তোমাদের খাতা পেন বের করে বেশ কিছু কয়েকটা রুলস আছে পাঁচটা ছটা রুলস আছে সেই রুলসগুলোকে তোমরা খাতায় লিখে নেবে তারপরে ভিডিওটাকে শুরু করবে যদি রুলসগুলো তোমরা ভালো করে লিখে নাও খাতায় তাহলে আর আশা করি বোঝার একটু সমস্যা থাকবে না তো আমি বলবো আগে ভিডিওটা অবশ্যই এটা তোমরা তোমরা কী করবে যে আগে রুলসগুলো এই পাঁচটা রুলস তার সাথে আরও ছোটো ছোটো রুলস আছে দু তিনটা সেগুলো লিখে নেবো অবশ্যই চলো আমি তোমাদের এটা স্ক্রিনশট করে নিতে পারো আমি তোমাদের এটা দেখিয়ে নিচ্ছি এই এই কয়টা রুলস আছে এই কয়টা রুলসকে তোমরা আগে খাতায় লিখে নাও বা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো অবশ্যই কিন্তু খাতায় লিখে নাও তাহলে অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে আরও অনেক ক্লিয়ার হবে ঠিক আছে তো প্রথম রুলস যেটা বলছে সেটা দেখো কি বলছে রুলস নাম্বার ওয়ান হচ্ছে দেখো ইফ যদি ইফ থাকে প্রথমে দিকে হ্যাঁ তারপরে প্রেজেন্ট ইন্ডিপিট তারপরে ফিউচার ইন্ডিভিডি বসাতে হবে তাহলে প্রথম যে রুলসটা আছে সেটা কি হচ্ছে ইফ প্রথমে থাকবে এগুলো সাধারণত ইফ দিয়েই সেন্টেন্সগুলো ঠিক আছে প্রথমে ইফ থাকবে এবং তারপরে কী বলছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স মানে আশা করি বুঝতে পারছো তোমরা তারপরে কিন্তু ফিউচার টেন্স বসবে এবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ফিউচার টেন্সটাকে আগে বসতে পারে অর্থাৎ ফিউচার টেন্সটা আগে বসতে পারো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট তারপরে কিন্তু প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সটা বসতে পারে কিন্তু এইখানে কিন্তু যেরকম থাকতে পারে ইফ থাকতে পারে অ্যাস সুন অ্যাস থাকতে পারে প্রোভাইডেড বিফোর আফটার আনটিল আনলেস ইন ইনকেস হোয়েন এসব কিছু থাকতে পারে কিন্তু আমি পরের দিকে এগুলো বলছি দেখো তাহলে প্রথম যে রুলস সেটা হচ্ছে কি বললাম যে ইফ থাকতে পারে তারপরে কিন্তু প্রেজেন্ট টেন্স থাকবে তারপরে কিন্তু ফিউচার ইনিমেন্ট আরেকটা জিনিস বলে রাখি মানে এই যে এটাকে ইফ ক্লস বলা হয় যেটাকে ঠিক আছে মনে রাখবে যে সাবঅর্ডিনেট ক্লস ইফ দিয়ে কম হল সাবরিনের ক্লসটা আগে হলো আর পরের দিকে যেটা হলো সেটা হচ্ছে মেন ক্লস বলতে পারি মনে রাখবে সাবঅর্ডিনেট ক্লসটা যখন প্রথমের দিকে বসছে তো অবশ্যই কিন্তু তার একটা কমা বসবে মাঝে কিন্তু একটা কমা যদি না দাও কমা তার নাই ক্ষমা ঠিক আছে তো মনে রাখবে ইফ তারপরে সাবর্টনের ক্লসের পরে অবশ্যই একটা কমা দিবে তাহলে গেল এক নম্বর রুলস আশা করি বোঝা গেছে নেক্সট হচ্ছে দেখো দুই নম্বর রুলস যেটা আছে পাস্ট ইফ থাকবে তারপরে হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডিট থাকবে পাস্ট ইন্ডিপেন্ট মানে বুঝতে পারছো সাবজেক্ট তারপরে কী হচ্ছে ভার্বের ভার্বের সেকেন্ড ফর্ম তাই তো পাস্ট ফর্ম যেটা বাস ভি বলতে পারো তারপরে কিন্তু অবশ্যই কিন্তু সাবজেক্টের পরে উড সুট কুড মাই তারপরে কিন্তু ভার্বের কি বসবে ভি ওয়ান বা বেসিক ফর্ম বলতে পারো বা ফার্স্ট ফর্ম বলতে পারো তো তোমরা এই উটটাকেই বেশি মনে রাখবে এইগুলো সাধারণত খুব কম দেখতে পাবে শুট কুড মাইটটা তোমরা এই উটটা দিয়ে মনে রাখলেই সব কিছু হয়ে যাবে আশা করা যায় ওকে তো তোমরা উটটা মনে রাখার চেষ্টা করবে তাহলে দুই নম্বর রুলস হলো কি যে পাস্ট ইফের পরে পাস্ট লিমিট থাকবে তারপরে কিন্তু সাবজেক্টের পরে উট তারপরে কিন্তু তোমার হচ্ছে ধার্মের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বলতে পারো বা ফার্স্ট ফর্ম কিন্তু বসবে মনে রাখবে এবার নেক্সট হচ্ছে তিন নাম্বার যেটা রুলস দেখো এইটা কিন্তু ইফ থাকছে প্রথমের দিকেই তারপরে কিন্তু পাস্ট পারফেক্ট থাকছে পাস্ট পারফেক্ট মানে বুঝতে পারো সাবজেক্ট থাকবে তারপরে কিন্তু কি থাকবে হ্যাট থাকবে তারপর কি থাকবে ভি থ্রি থাকবে তারপরে কিন্তু অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে ঠিক আছে এবার এরপরে হচ্ছে এরপরে কিন্তু সাবজেক্ট বসবে তারপরে উট উটটাই মনে রাখবে বাকিগুলো খুব একটা খুব কম দেখতে হবে এগুলো তোমরা আমি উডটাকে ওই জন্য তো হাইলাইট করে দিয়েছি উডটা তোমরা বেশি সাধারণত সচরাচর বেশি দেখতে পাবে তারপরে কিন্তু উডের পরে কিন্তু হ্যাপটা মনে রাখবে বসবে তাহলে তারপরে ভিতরই বসবে অর্থাৎ হারবে থার্ড ফর্ম তো মনে রাখবে যখন পারফেক্ট টেন্স এখানে থাকছে তখন কিন্তু এখানে হ্যাপটা বসছে আর যখন এখানে পাঁচ টেন ছিল তখন কিন্তু হ্যাবের কোনো কথা নেই হ্যাপ কিন্তু এখানে বসছে না তো পারফেক্ট থাকলে সেখানে কিন্তু হ্যাপটা বসে এইটুকু মাথায় রাখবে বাকি ক্ষেত্রে কিন্তু এখানে ওইগুলোই কিন্তু উডও কিন্তু ছিল এগুলোই ছিল কিন্তু সেই হ্যাপটা কিন্তু নতুন করে এসছে তো এই রুলস গুলোকে মাথায় রাখবে নেক্সট হচ্ছে চার নাম্বার রুলস দেখো কি বলছে এখানে এবার ওই রুলসটাই এই রুলসটার সাথে এখানে ইফ যেটা বসে সেখানে এখানে হ্যাটটা বসতে পারে এটাই কাজ করে এটা ইফটা হ্যাড এর মতোই তাহলে এইখানে দেখো সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট অর্থাৎ আমরা পাস্ট পারফেক্টের ব্যাপারটা বলতে পারি এখানে হ্যাডটা কিন্তু এখানে হ্যাট বস্তু কিন্তু হ্যাটটা কিন্তু সামনে দিকে চলে এসেছে তাই কিনা সাবজেক্টের পরে হ্যাট বসতো এখানে তো হ্যাডটা এখানে সামনের দিকে চলে আসছে এইটুকুই তফাত বাকি সব ক্ষেত্রে এইটা এই দিকের অংশটা আর এই অংশটা একই দেখো এখানে তাহলে এখানে এটা তার পারফেক্ট বলতে পারি আমরা ঠিক আছে পারফেক্ট পাস্ট পারফেক্ট বলতে পারি আমরা কথা কথা বলতে পারি তাই কি না তাহলে এখানে দেখো এইখানে কিন্তু হ্যাপটা বসছে খেয়াল রাখবে কিন্তু এইটুকুই মনে রাখবে ব্যাস তাহলে এই ক্লিয়ার হয়ে যাবে আশা করে যে এরপরে নেক্সট ডেটে দেওয়া আছে দেখো ইমাজিনেটিভ কোনো বোঝাতে বা ইমেজারি কিছু বোঝাতে কল্পনা বোঝাতে এখানে ইফ তোমরা এটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে এই রুলস আশা করি করেছো তোমরা এবং আমিও করিয়েছি এটা সাবজেক্ট ইফ বসবে তারপরে কিন্তু সাবজেক্ট বসবে তারপরে কিন্তু ওয়ার বসবে সেখানে কিন্তু এখানে সাবজেক্ট আই থাকলেও ওয়্যার বসবে আবার হি থাকলেও ওয়ার বসবে ঠিক আছে আবার আবার যদি মনে করো যে ইউ থাকে তাও তবুও কিন্তু এখানে ওয়ারই বসবে তাহলে ইমাজিনেটিভ ক্ষেত্রে কোনো ইমেজারি বোঝাতে কিন্তু তারপরে সাবজেক্টের পরে কিন্তু সুড উড এগুলো কুট মাইড বসছে তারপর ভেবেওয়ান অর্থাৎ এখানে এখানেও কিন্তু ভ্যাপ থাকছে না অর্থাৎ এগুলো কিন্তু সবই কিন্তু কি হচ্ছে সুড উড কোড এগুলো থাকছে অর্থাৎ মেনলি ফোকাস তোমার উডের উপর কারণ উডটাই বেশি সাধারণত দেখা যায় আশা করি বোঝা গেল এই পাঁচটা রুলস আর আরেকটা রুলস আছে এখানে দেখো ভালো করে নজর রাখবে এটা যেটা হচ্ছে দেখো এখানে যে এই যে শ্যাল উইল বা উড কথার কথা এই যে এইগুলো কিন্তু কখনোই কিন্তু এই পার্টের সাথে যুক্ত হবে না যেই পার্টগুলোতে এই যে ইফ ভালো করে মনে রাখবে সুন নেচ এগুলো লিখে নেবে অবশ্যই খাতায় তোমরা এই রুলসগুলো অন্তত ঠিক আছে রুলসগুলো লিখে নেওয়ার পরে এই যে এমসিগু তিরিশটা এমসিগু আছে তো এমসিগু তো না তিরিশটা আছে তোমাদের কমন এর আছে সেগুলো আমি তোমরা করাবো তখন কিন্তু বুঝতে সুবিধা হবে তো সেই ক্ষেত্রে কী করবে বলবে যে ইফ সুন নেচ প্রোভাইডেড বিফোর আফটার আনটিল আনলেস ইন কেস ওয়েসড এইগুলো যদি থাকে এদের পরে মনে রাখবে এদের পরে কিন্তু আমি এইগুলোকে বসাতে পারবো না ভালো করে মনে রাখো এটা কিন্তু এই যে ইফের পরে কিন্তু আমি উইল বসাতে পারবো না বা অ্যাজ শুনে অ্যাজের পরে কিন্তু উইল বা সেল কিন্তু বসাতে পারবো না হোয়েনের পরে কিন্তু আমরা উইল বসাতে পারবো না ক্লিয়ার তাহলে আরেকটা জিনিস মনে রাখবে যে এখানে কি হচ্ছে যখন আমরা নটটা কিন্তু বসাতে পারবো না আনলেস বা আনটিল ইউজ করছি প্রথমে কথা কথা আমি আনলেস ইউজ করছি তারপরে কিন্তু আমরা এই দিকে কিন্তু নেগেটিভ করতে পারবো না ঠিক আছে তাহলে কি বললাম আনলেস বসাতে কিন্তু বা আনটিল বসালে কিন্তু আমরা সেখানে আমাদেরকে কি করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে আর ইফ যদি থাকে তারপরে কিন্তু আমরা নেগেটিভ ইউজ করতে পারি এই হচ্ছে বেসিক কয়েকটা রুলস এই রুলসগুলো তোমরা যদি মনে রাখো এবং খাতায় লিখে নাও যদি তোমাদের যদি কন্ডিশনার সেন্টেন্স সম্পর্কে যদি বিশেষ ধারণাটুকু না থাকে তাহলে অবশ্যই রুলসগুলো খাতায় লিখে নাও তারপরে এই যে তিরিশটা তোমাদের আমি কোশ্চিন রেখেছি সেগুলো তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে যদি যদি বেসিক না না থাকে বলছি বারবার তাহলে তোমরা আগে লিখে নাও খাতায় তারপরে কিন্তু করবে তো চলো প্রথমে যে প্রথম এক নম্বর কোশ্চেনটা কি আছে সেটা দেখি দেখো ইফ ইউ উইল ফিনিশ ইউর হোমওয়ার্ক আই উইল গিভ ইউ অ্যান আইসক্রিম এখানে কোন পার্টে ভুল আছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কীভাবে ভুল আছে সেটা পরীক্ষায় দেবে না কোন পার্টটুকু এ পার্ট নাকি বি পার্ট নাকি সি নাকি ডি নাম্বার পার্টে কিন্তু ভুল আছে সেইটা তোমাকে জাস্ট কিন্তু উল্লেখ করতে হবে ব্যাস এইটুকুই কীভাবে কতটা ভুলে সেটা তোমাকে বুঝতে হবে জাস্ট এটুকুই কী বলছে দেখো ইফ উইল ফিনিশ ইউ হোমওয়ার্ক ভালো করে খেয়াল করো আমি কী বললাম যে যে পরের দিকে রুলসটা বললাম যে ইফ যদি থাকে তাহলে কিন্তু এদের সাথে উইল বসানো যাবে না এখানে দেখো তাই হয়েছে ইফের সাথে কিন্তু উইল বসেছে সুতরাং কিন্তু এই পার্টে কিন্তু ভুল আছে অর্থাৎ এ নাম্বার পার্টে কিন্তু কী আছে তাহলে তোমাদের ভুল আছে তাহলে এইখানে হওয়ার উচিতটা কী ছিল দেখো তার মানে আরেকটা ভাবে দেখো এইখানে দেখো এই দিকটা হচ্ছে তোমার আবার এদিক থেকে আই উইল গিভ ইউ এইটা কি হচ্ছে ফিউচার কিন্তু ইনডিফিনিট তাই না তাহলে ফিউচার ইনডিফিনিট যদি এদিকে থাকে তাহলে এখানে কি হওয়ার কথা প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কথা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি ছিল সাবজেক্ট হবে তারপরে ইফ হবে তারপরে ইউ হবে এই উইলটা কিন্তু বসে না তাহলে কিন্তু ফিনিস ইউর হোমওয়ার্ক হচ্ছে ঠিক আছে তাহলে এই উইলটা বসবে না বাকি সব কিন্তু ঠিক আছে তাহলে অপশন কিন্তু এ নাম্বার পার্টে কিন্তু ভুল আছে আশা করি বোঝা গেছে যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে পশ করে একটু থামিয়ে রুলসগুলোকে দেখে বুঝবে তাছাড়া না হলেও এই ভিডিওটাকে একটু পিছন দিকে আবার টেনে নিয়ে বুঝবে আশা করি বুঝতে পারবে নেক্সট দেখো এখানে পরের দিকে যেটা দেওয়া আছে দুই নম্বর বলছে ইফ ইউ উইল হার্ড ওয়ার্ক হার্ড ইউ উইল হি উইল সিওরলি গেট দ্য জব অফ অফিস চয়েস নোয়ের কোথায় ভুল আছে তাহলে কোন পার্টটুকুতে ভুল আছে দেখো এইখানে ইফ আছে তারপরে কিন্তু আবারও কিন্তু উইল ইউজ করা হয়েছে ঠিক আছে তাহলে ইফ পরে কী বললাম যে উইল কিন্তু বসবে না তাহলে এইদিকে দেখো এইদিকে আবার দেখো এইদিকে ফিউচার কিন্তু হি উইল শিওরলি উইল মানে সেখানে ফিউচার ইনিমিট আছে আর এইখানে তাহলে কি হওয়ার কথা এখানে এখানে প্রেজেন্ট ইনিমিট হওয়ার কথা তাই না তাহলে এই এ নাম্বার পাটা এখানে ভুল আছে এবং উইলটা কিন্তু হওয়ার কথা না ঠিক আছে তাহলে প্রেজেন্ট ইনিমিট হওয়ার মানে এখানে কি হওয়ার কথা ছিল তাহলে ইফ হি ওয়ার্ক তো হবে না এখানে যেহেতু হিটা দেওয়া আছে এখানে তাই না যেহেতু এখানে কি দেওয়া আছে এই যেখানে হি দেওয়া আছে খেয়াল করো তাহলে এখানে কিন্তু ওয়ার্ক আর বসবে না কি হবে এটা ওয়ার্কস বসবে ইফ ই ওয়ার্কস কিন্তু বসছে না তাহলে এ নাম্বার পার্টে কিন্তু ভুল আছে আশা করি ক্লিয়ার এবার এটা কিন্তু এক নাম্বার রুলস এর অনুসারে গেল এবার দেখো পরের দিকে এবার দুই নাম্বার রুলসে এখানে আসো খাতার মধ্যে লিখে এনেছো তোমরা দেখো আশা করি ইফ আই হ্যাড মানি আই উইল লিভ লেন্ড আই উইল হ্যাভ লেন্ড টু হার কোথায় আছে কোন পার্টে ভুল আছে খেয়াল করো এইখানে কিন্তু হ্যাড দেওয়া আছে এই হ্যাড বলে কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্স না এটা কিন্তু পাস্ট কি পাস্ট কিন্তু ইন্ডিফিনিট টেন্স ঠিক আছে এটা কিন্তু হ্যাড দেম মানে তাহলে দুই নাম্বার রুলস অনুসারে দেখো এখানে ইফ ছিল তারপরে কিন্তু তোমার কি হলো পাস্ট ইন্ডিমিট টেন্স বসলো তারপরে কি হওয়ার কথা দুই নাম্বার রুলস দেখো ভালো করে খাতায় দেখো তোমরা তোমাদের লিখে নিচ্ছো যেটা সাবজেক্ট হওয়ার কথা তারপরে কিন্তু উইল হবে কি এখানে কিনি এখানে কিন্তু অবশ্যই কি ছিল উড হওয়ার কথা ছিল সাবজেক্টের পরে উড হওয়ার কথা তাহলে এখানে উইলটা বসছে না কি হওয়ার কথা ছিল এখানে উড হওয়ার কথা ছিল তারপরে কিন্তু পরের অংশটুকু বসত ঠিক আছে তাহলে এই উইল যেহেতু জায়গাটা উড হওয়ার কথা ছিল তাহলে কোন নাম্বার পার্টে ভুল আছে তোমাদের বি নাম্বার পার্টে কিন্তু ভুল আছে আশা করি বোঝা গেল নেক্সট দেখো ঠিক একই রকমের আমি পরের রুলসটাও দেখি দেওয়া আছে পরের দিকে দেওয়া আছে ইফ হি হ্যাড টু হাউজেস একইভাবে দেওয়া আছে আই উড হ্যাভ গিভেন ওয়ান টু ইউ নো কোথায় আছে ভুল দেখো এইখানে ইফ আই হ্যাড টু হাউসেস এইখানেও কিন্তু কী দেওয়া আছে ইফের এর পরে কিন্তু ইভ আছে তারপরে কিন্তু কী আছে পাস্ট কিন্তু ইনডিফিনিট দেওয়া আছে তাই না পাস্ট ইনমিটেন্স দেওয়া আছে তারপরে তাহলে কী হবে পাস্ট ইনমিটেন্স সাবজেক্ট হবে তারপরে কিন্তু উড হবে ঠিক আছে মানলাম তারপর কিন্তু হ্যাবের ব্যাপারটা তো ছিল না তাহলে হ্যাব এখানে বসে এক্সট্রা করে নিয়ে আসা হয়েছে তাহলে এইখানে কিন্তু এই হ্যাপটাই এখানে ভুল আছে অর্থাৎ বি নাম্বার আর যদি হ্যাপটা বাদ যায় তাহলে এখানে কিন্তু উডের পরে গিভেন বলবে না কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ কি হবে উত্তরটা হওয়ার এখানে কি দরকার ছিল এখানে এই বি নাম্বার পার্টে ভুল আছে এবং এইখানে হওয়া উচিত ছিল আই উড গিভ আই উড গিভ এইটুকু হওয়ার কথা ছিল অর্থাৎ বি নাম্বার পার্টে কিন্তু ভুল ভুল আছে আশা করি ক্লিয়ার বুঝতে না পারলে অবশ্যই তোমরা খাতার রুলসটাকে দেখবে এবং ভিডিওটাকে দরকার হলে পস করে ভেবে একটু দেখবে আশা করি বুঝে যাবে নেক্সট দেখো এখানে ইফ হি হ্যাড কল্ড মি আপ এবার দেখো তিন নম্বর রুলসটাকে ভালো করে ফলো করো এখানে দেওয়া আছে ইফ হি হ্যাড কল্ড মি আপ আই উড ইনফর্ম হিম কোন পার্টে ভুল আছে এখানে দেখো এবার ভালো করে দেখো এইখানে দেখো ইফের পরে কিন্তু হ্যাড কল এখানে অর্থাৎ সাবজেক্ট তারপরে মানে এখানে হ্যাড তারপরে ভারবের থিপ্রম অর্থাৎ এখানে কী হচ্ছে পাস্ট টেন্স ইফের পরে কী বসছে এখানে পাস্ট কিন্তু কী বসছে টেন্স তাই না টেন্স পাস্ট পারফেক্ট টেন্স বসে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স বসে তারপরে কী হবে তাহলে কমা হয় কি না তারপরে কী সাবজেক্ট হয় তারপরে উড হয় তারপরে কিন্তু পারফেক্টেন্স বলে কী বললাম হ্যাবের ব্যাপারটা আসে তাহলে এখানে কিন্তু একটা হ্যাপ দেওয়ার কথা ছিল এখানে কিন্তু হ্যাপটা বসে নি অর্থাৎ বি নাম্বার পার্টে কিন্তু ভুল আছে তাহলে এখানে কি হওয়ার কথা ছিল হ্যাপ তাহলে আই উড হ্যাপ তাহলে উত্তরটা হবে এরকম হওয়ার কথা ছিল যে আই উড হ্যাপ আর এইখানে কিন্তু ইনফর্মের ভি থ্রি করতে হবে অর্থাৎ ইনফর্ম করতে হবে আই এন ইন এফ ও আর এমইডি হবে ইনফর্ম করতে হতো ঠিক আছে তাহলে অর্থাৎ বি নাম্বার পার্টে ভুলেছে আশা করি বোঝা গেল তোমরা যদি বুঝতে না পারো কমেন্টে অবশ্যই জানিও আমি আশা করি কমেন্টে তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো নেক্সট নেক্সট দেখো এবারে যেটা চার নাম্বার রুলসে ছিল হ্যাড ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল হ্যাভ পাস্ট এর কোথায় আছে দেখো আমি বললাম যে ইফ যেটা থাকে সেখানে এটা হ্যাডের মতো কাজ করে ইফটা হ্যাডের ইফ আর হ্যাড একই রকম প্রায় কাজ করে তো কী হচ্ছে দেখো এখানে এই যে এখানে হ্যাড দেওয়া আছে তার কি না তাহলে দেখো এইটা হ্যাডের পরে কী হবে সাবজেক্ট হবে তারপরে কিন্তু এখানে ভি থ্রি হবে তাহলে সাই তাই হয়েছে ইফের পরে হ্যাড হয়েছে তারপর ভি থ্রি হয়েছে হার্ড হয়েছে তাহলে এই পার্টে কোনো ক্লিপ ভুল নেই ঠিক আছে এবার খেয়াল করো এই জায়গাটাতে সেখানে কমা হতো একটা কমা দেওয়ার ছাড়া পড়ে গেছে ইউল হ্যাপ পাস্ট ইউল হ্যাপ খেয়াল করে এই জায়গাটায় এখানে কিন্তু উইল ব্যাপারটা ছিল না কিন্তু এখানে কিন্তু এই রুলসে দেখো এখানে কিন্তু উইলের জায়গায় পরিবর্তে কিন্তু উড দেওয়া ছিল অর্থাৎ তাহলে সি নাম্বার পার্টে কিন্তু আচ্ছা এটা এল ডি উড হবে উড হ্যাভ পাস্ট এখানে বাকিটুকু ঠিক আছে তাহলে সি নাম্বার পার্টে ঠিক আছে তাহলে এই যে উত্তরটা হবে ইউ উড হ্যাপ পাস্ট ওকে দেখো সাত নম্বরের রুলস দেখো এখানে কি বলছে হ্যাড আই নোন হিম আই উড অ্যালাউ হিম টু এন্ট্রি মাই হাউস খেয়াল করে আবার একই দেওয়া আছে তাহলে এইখানে দেখো হ্যাড তারপরে হচ্ছে সাবজেক্ট হয়েছে তারপরে ভিতরি হয়েছে ঠিক আছে আর এইখানে দেখো বি নাম্বার পাটে দেখো আই সাবজেক্ট হয়েছে তারপরে উড বসেছে ঠিক আছে তারপরে কিন্তু এইখানে কিন্তু এখানে হ্যাপটা নেই এখানে হ্যাপ বসার উচিত ছিল তো এই হ্যাপটা এখানে বসবে তাহলে আই উড হ্যাপ তারপর কি হবে অ্যালাউ অ্যালাউ তো বসবে না এখানে ভি ভি থ্রি বসাতে হবে অর্থাৎ অ্যালাউড করতে হবে এখানে ইডি লাগাতে হবে তাই তো অ্যালাউড হিম তাহলে অর্থাৎ এখানে বি নাম্বার পার্টে ভুল আছে এবং সেটা কি হওয়া উচিত ছিল আই উড হ্যাভ অ্যালাউড হিম এইভাবে হওয়া উচিত ছিল অর্থাৎ বি নাম্বার পার্টে ভুল ছিল তোমরা চার নাম্বার রুলসটাকে ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে নেক্সট দেখো এবারে এবারে আ ইফ আই ওয়ার ইউ আই উড হ্যাভ গিভ এন হিম মাই কেউর এবার খেয়াল করো পাশ নাম্বার রুলসটাকে তোমরা কাতার যেটা লিখেছো সেটা খেয়াল করো ইফ আছে এখানে ইফের পরে হি আছে তাই বলে দেখো ওয়ার আছে এখানে যে ভুল আছে তা না আমি বললাম যে হি থাক বা আই থাক যাই থাক না কিন্তু এখানে কিন্তু সেই রুলস অনুসারে ওয়ারই বসবে ঠিক আছে তাহলে এই পার্টটা কিন্তু ঠিক আছে নেক্সট আই উড হ্যাভ গিভ এন এবার খেয়াল করো এখানে সাবজেক্ট তো ছিল উড ছিল কিন্তু এখানে হ্যাবের ব্যাপারটা তো এখানে বসানোর ব্যাপার ছিল না এই হ্যাপটা কিন্তু এক্সট্রা করে নিয়ে আসছিল অর্থাৎ হ্যাবটা কিন্তু এখানে বসবে না সুতরাং এই বি নাম্বার পার্টে কিন্তু ভুল আছে উত্তরটা হতো আই উড হ্যাব আর এখানে গিভেন তো বসবে না তাহলে কি হবে এখানে উড হ্যাব গিভ বসবে কারণ এখানে ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম বা ভি ওয়ান বসাতে হবে ঠিক আছে তাহলে বি নাম্বার পার্টে কিন্তু ভুল আছে আশা করি ক্লিয়ার নেক্সট দেখো এখানে নয় নম্বরটা দেওয়া হচ্ছে ইফ আই ইউ আই উড নট টলারেট হিম ফর আ মোমেন্ট তাহলে কি হবে কোথায় বলে আছে দেখো খেয়াল করো এই একই রুলস পাঁচ নাম্বার রুলস ইফ আই ওয়াচ আই এর পরে কি ওয়াচ বসে এখানে সাধারণত বসে কিন্তু এই রুলসের ইমেজের যখন আমি যদি আমি তুমি হতাম এখানে কল্পনা করা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আই এর পরে কিন্তু ওয়াজ বসবে না এখানে কিন্তু ওয়ার হওয়ার কথা ছিল উচিত ছিল তাহলে কিন্তু পুরোটা সেন্টেন্সটা ঠিক ছিল এখানে দেখো বাকি এই পার্টগুলো ঠিকই আছে উড আছে তারপরে কিন্তু হ্যাভ যাইনি ঠিক আছে অর্থাৎ এ নাম্বার পার্টে কিন্তু নয়ের ভুল ছিল এখানে ওয়াজ পরিবর্তে কিন্তু ওয়্যার হওয়ার উচিত ছিল ঠিক আছে नेक्स्ट 10 নম্বর কি বলছে দেখো আনলেস আই ডু नॉट सी हिस টিকেট আই উইল नॉट সিট হিম হিয়ার কোথায় কোন পার্টে ভুল আছে দেখো তাহলে কি বলা হচ্ছিল দেখো আনলেস এবং আনটিল যখন বসানো হয় কী বলেছে নিচের দিকে রুলসটা ছিল যে আনলেস এবং আনটিল যখন থাকে এদের পরেই এদের পরেই কিন্তু আমরা নেগেটিভ করতে পারবো না আনলেসের পরে আমরা অবশ্যই কিন্তু সময় অ্যাফার্মেটিভ করবো এখানে দেখো ডু নট ইউজ করেছে এই ডু নটটা কিন্তু হওয়া একেবারে উচিত নয় আনলেস তাহলে উত্তরটা হওয়া ছিল আনলেস আই সি হিস আই উইল নট লেট তাহলে অপশন কোন নাম্বার পার্টে ভুল আছে এ নাম্বার পার্টে ভুল আছে অর্থাৎ ডুমটা কিন্তু এখানে কিন্তু বসবে না ঠিক আছে তাহলে এইভাবে হলো নেক্সট দেখো একই রকমভাবে এবার পরের দিকে তোমরা একই ওই রুলসগুলোই দেওয়া আছে এবার আশা করি তোমরা সবগুলো পাড়ার কথা তোমাদের ইফ দ্য গভর্নমেন্ট উইল মেক স্ট্রিক্ট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উইল ইম্প্রুভ তাহলে দেখো এবারে ইফ দেওয়া আছে এই পার্টে ইফ সাথে কিন্তু এখানে উইল লাগানো হয়েছে কি বলা হয়েছিল যে ইফ যখন থাকবে এদের পরে কিন্তু উইল লাগানো যেতে পারে না এবং পরের দিকে দেখো পরের দিকে এইখানে দেখো এটা তো এই অংশটুকুতে হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ট ইউজ করেছে এবং এই জায়গাটুকু তাহলে কি ইউজ করা উচিত এই জায়গাটুকুতে হচ্ছে এখানে ক্ষমা দিতে হতো এইখানে কিন্তু প্রেজেন্ট ইন্ডিবেন্ডেন্ট টেন্স হওয়ার কথা ছিল তাহলে এইখানে কি হবে ইফ দ্য গভর্নমেন্ট তাহলে এ নাম্বার পার্টে ভুল আছে এবং এখানে কি হওয়া উচিত ছিল ইফ দ্য গভর্নমেন্ট আর উইলটা কিন্তু হবে না আর প্রেজেন্ট ইভেন্টটার মানে এখানে কিন্তু এখানে কি হবে মেক হবে না এখানে কি করতে হবে এটা মেক্স করতে হবে ওকে সরি মেক কে ই এস করতে হবে মেক্স করতে হবে তাহলে ইফ দ্য গভর্নমেন্ট মেক্স স্ট্রিক ল তাহলে অপশন কিন্তু এ নাম্বার পার্টে ভুল আছে কেন বললাম যে ইফ এর পরে কিন্তু উইল বসবে না এবং এটা প্রেজেন্ট ইনিভিট টেন্সে রাখতে হবে রুলস নাম্বার ওয়ানে দেখো তোমরা যেটা খাতায় তোমরা লিখেছো আশা করি তারপরে দেখো বারো নম্বর হচ্ছে হি উইল টেল ইউ অ্যাবাউট ইট হোয়ে হি উইল কাম ব্যাক কোথায় ভুল আছে দেখো এইবারে আমি যখন এক নম্বর রুলসটা বললাম যে বললাম যে হচ্ছে প্রেজেন্ট ইনমিটেন্স এর পরে প্রেজেন্ট ইমিটেন্স থাকে তারপরে ফিউচার ইনমিট হয় এবার ফিউচার ইনমিটেন্সটা কিন্তু আগে হতে পারে আর পরের দিকে কিন্তু প্রেজেন্ট ইনমিটেন্সটা হতে পারে কখন তার মাঝে যখন যদি দেখো এইটা খেয়াল করো এই যে বললাম বলেছিলাম যে ইফ অ্যাজ সুন অ্যাজ প্রোভাইডেড হোয়েন বিফোর এগুলো যদি মাঝে থাকবে দেখো এটা দেখো এই হোয়েনটা মাঝে আছে খেয়াল করো হুম এই হোয়েনটা কিন্তু কি আছে মাঝে আছে ওকে এবং এই দিকে তাহলে ফিউচার টেন্স বসবে এবং এই দিকে তাহলে সেই অনুসারে প্রেজেন্ট টেন্স হওয়ার কথা তাহলে এখানে ফিউচার ইন্ডিপেন্ট আর এইখানে কিন্তু প্রেজেন্ট টেন্স হওয়ার কথা তাহলে এইখানে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এইখানে হুই হিয়ের পরে তো উইল হওয়ার কথা না তাহলে হিয়ের পরে কি বলবে প্রেজেন্ট মানে হি কামস হবে কিন্তু এখানে সেই হিসেবে হি কামস হবে কেন এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার করে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় তো এখানে কিন্তু এস যুক্ত হচ্ছে আর কি বলবে তাছাড়া ওই যে হোয়েনের পরে মনে রাখবে যে হোয়েনের পরে কিন্তু উইলটা বসে না তোমাকে তো কি কীভাবে ভুল আছে সেটা তো বলেনি নি জাস্ট শুধু তোমাকে কোন পার্টটুকুতে ভুল আছে সেটা বলতে অর্থাৎ তাহলে কোন পার্টে ভুল আছে সি নাম্বার পার্টে কিন্তু ভুল আছে ক্লিয়ার আশা করি নেক্সট তেরো নাম্বার টোটাল কিন্তু তিরিশটা কোশ্চেন আছে হ্যাঁ তেরো নাম্বার দেখো কি বলছে ইফ সি উড হ্যাভ কাম টু মি আই উন্নডেড তাহলে কোন পার্টে ভুলেছে বলো খেয়াল করো তোমরা কোথায় এই যে উড হ্যাপ মানে উড হ্যাপ তারপরে ভি থি বসিয়েছ দেখো কোন পার্টে এরকম তোমরা হচ্ছে যেটা হচ্ছে ইফ দিয়েছিল কিন্তু ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে তিন নাম্বার যে রুলস অর্থাৎ পাস্ট পারফেক্ট ইফ তার পাস্ট পারফেক্ট তারপরে কিন্তু সাবজেক্ট উড তারপরে উড should de, সব ছিল তারপরে কিন্তু ভিতি ছিল যে অর্থাৎ তিন নাম্বার দেখো আপনার যারা করেছে সেটা দেখো তাহলে এইখানে কিন্তু পাস্ট পারফেক্ট হওয়ার কথা তো পাস্ট পারফেক্ট এখানে যদি বসাই তো পাস্ট পারফেক্টের গঠনটা কি ছিল সাবজেক্ট বসে ঠিক আছে তারপরে কি বসে তারপরে তো হ্যাড বসায় তারপরে কিন্তু কি বসে ভিতি বসে তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসে ঠিক আছে তাহলে সেই অনুসারে দেখো এখানে হ্যাড বসার কথা এখানে কিন্তু উড হ্যাপ বসে আছে তাহলে উড হ্যাপ কি বসবে এখানে উড হ্যাপটা উড হ্যাভটা বসবে না এখানে কি বসবে তাহলে এখানে হ্যাড বসবে তাহলে ইফ শি হ্যাড কাম টু মি আর কামের তো এটা থার্ড ফর্ম তো কামই হয় তাই না কেম কাম কেম কাম তাই তো তাহলে অপশন কিন্তু এ নাম্বার পার্টে ভুল আছে এই জায়গাটা হওয়া ছিল ইফ শি হ্যাড কাম টু মি আর এই দিকে কিন্তু ঠিকই আছে বাকি অংশটুকুতে ক্লিয়ার আশা করি এবার দেখো চোদ্দ নম্বরে আবারও রিপিট ওই রকমের রুলসগুলো দেওয়া আছে ঠিক আছে তোমাদের এবার আশা করি তোমরা নিজেরা উত্তরগুলো দিতে পারার কথা এবং তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই সেটা কমেন্টে জানিও তোমরা কত স্কোর করলে তাহলে আমরা আমি বুঝতে পারবো তোমরা কতটা তোমাদের প্রিপারেশন আছে এবং কোশ্চিনের স্ট্যান্ডার্ডটা সেইভাবে আমি সিলেক্ট করার চেষ্টা করব আনলেস হিউ উইল নট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট হি উইল নট অ্যাবেল টু সলভ দ্য কোশ্চিন খেয়াল করো কোথায় বলেছে বলা হলো যে আনলেস আনটিল যদি বসানো হয় এদের পরে কিন্তু নেগেটিভ করা যাবে না তো এদের পরে তাই নেগেটিভটাই হয়েছে এখানে দেখো উইল নট বসছে এখানে তো উইল নট তো হওয়ার কথা না এখানে তাহলে আনলেস হি কি করবে আন্ডারস্ট্যান্ডস এখানে দেখো খেয়াল পেয়ে এখানে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স বসছে তাই না ফিউচার ইনডিফিনিট এবং এইখানে তাহলে কী হওয়ার কথা এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট প্রথম পার্টে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কথা আর প্রেজেন্ট ইনডিফিনিট হবে তার মানে হি এর পরে হি আন্ডারস্ট্যান্ড হবে না কী হবে এটা আন্ডারস্ট্যান্ডস করতে হবে এস লাগাতে হবে এরপরে তাহলে ঠিক আছে তাহলে কী হবে বি নাম্বার পার্টে ভুল আছে এবং সেখানে কি করতে হচ্ছে তোমাদের তাহলে হি হি

গেটস হবে এখানে গেট হবে না গেটস হবে তাই তো কারণ এটা প্রেজেন্ট ইনভিট টেন্স করতে হবে ট্রেন আর সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার টেন্স করতে গেটস করতে হবে সিগন্যাল তাহলে অপশন কিন্তু এ নাম্বার পার্টে ভুলেছে বাকি দেখো এইটা কিন্তু ফিউচার ইনভিট টেন্সে আছে ওকে ক্লিয়ার নেক্সট দেখো তাহলে এবার ষোলো নাম্বার হচ্ছে দেখো আই উইল নট কাম ইন কেস ইট উইল রেইন কি বলা হলো যে আমি বলেছিলাম যে এইগুলো যখন মাঝে বসে তো কিন্তু সামনের দিকের অংশটুকু কিন্তু ফিউচার ইন্ডিমিনেট করতে ইন ইনকেস প্রোভাইট হোয়েন আফটার এইগুলো কিন্তু যখন মাঝে বসে তখন কিন্তু সামনের দিকের অংশটাকে কিন্তু কী করতে হবে ফিউচার ইন্ডিফিনেট দেখো আই উইল নট কাম তাহলে কেন ফিউচার ইন্ডিফিনেট এবং পরের অংশটুকু কী করতে হবে পরের অংশটুকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে এবং সেক্ষেত্রে ভাবতে পারো বা এইভাবে ভাবতে পারো যে ইনকেস থাকে ইনকেসের পরে কিন্তু উইল বসে না ইনকেসের পরে কিন্তু উইল বসে না তাই বসে তাহলে এটাকে প্রেজেন্ট লিমিট করলে এখানে ইট রেইন হবে না শুধুমাত্র ইট কি হবে ইট কি হবে রেইনস করতে হবে ঠিক আছে আশা করি বোঝা যাচ্ছে সি নাম্বার পার্টে তাহলে কিন্তু ভুল আছে ক্লিয়ার নেক্সট দেখো সতেরো নাম্বার হচ্ছে ইফ আই ওয়াজ ইউ আই উড টিচ হিম আ লেসন কোথায় ভুল আছে দেখো পাঁচ নাম্বার তোমাদের খাতায় যে রুলসটা লিখেছো সেইখানে দেখো ইফ আই ওয়াজ বসে কি ইফ আই এর পরে কিন্তু কি বসে ওয়াজ তো বসে না এখানে কি বসে ওয়ার বসে ইফ আই ইউ যদি আমি তুমি হতাম তাহলে আমি তোমাকে কি করতাম একটা শিক্ষা দিতাম তাহলে এইখানে কিন্তু এ নাম্বার পার্ট এর ভুল আছে আর বাকি অংশটুকু দেখো তোমরা খাতায় দেখবে রুলসটা সেটা কিন্তু বাকি ছবি ঠিকই আছে উডই বসে কিন্তু এখানে উড এবং এখানে ভিতরি টিচ বসছে ঠিক আছে এখানে অর্থাৎ এ নাম্বার পার্টটুকুতে ভুল আছে তাহলে দেখো আঠারো নাম্বার কি বলছে ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া আই উইল ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য পুয়ার তাহলে দেখো এটা কল্পনা অর্ধকার উনি ইমেজারি অর্থে দেখো যদি আমি প্রাইম ভারতের প্রাইম মিনিস্টার হতাম ঠিক আছে তাহলে এখানে ইফের পরে কি হচ্ছে ওয়্যার হওয়ার কথা এখানে ওয়ার বসে তাহলে এই পার্টটুকু তো ঠিকই আছে এই নাম্বার পার্টে পরের দিকে দেখো পরের দিকে আই উইল ওয়ার্ক ফর দ্য ওয়েলফ ওয়েলফেয়ার অফ দ্য এখানে কিন্তু দেখো উইল কিন্তু হওয়ার রুলসে দেখো পাঁচ নাম্বার যেটা রুলস তো আমরা পড়ে লিখেছো খাতায় এখানে কিন্তু উইল হওয়ার কথা সাবজেক্টের পরে কিন্তু এখানে কিন্তু উড হওয়ার কথা ছিল এবং ভি ওয়ান ছিল তাহলে এখানে উড হবে না এই উইল হবে না এখানে কি হবে উড হবে তাহলেই কিন্তু ঠিক আছে অর্থাৎ বি নাম্বার পার্টটুকুতে কিন্তু ভুলটা কিন্তু রয়েছে নেক্সট দেখো এবারে উনিশ নাম্বার কি বলছে হোয়েন আই উইল গেট ব্যাক আই সেল পে ব্যাক দ্য মানি দ্যাট ইউ বড়ড ফ্রম ইউ লাস্ট তাহলে কোন পার্ট টুকুতে ভুল আছে দেখো এখানে দেখো হোয়েন পরে কি বলা হলো যে হোয়েন যখন থাকবে তারপরে কিন্তু উইল বসানো যাবে না তাই না পরের নিচের দিকে রুলসটা পড়েছে হোয়েন তারপরে আফটার প্রোভাইডেড ইফ এদের পরে কিন্তু কি বসবে না উইল কিন্তু বসবে না তাহলে এই পার্ট টুগুতে হচ্ছে এবং এটাকে প্রেজেন্ট ইমিটেন্স রাখতে হবে আই গেট ব্যাক এইটুকু ঠিক আছে পরের দিকে দেখো ফিউচার্স হয়েছে এবং ফেব্রুয়ারি দিকে ফিউচার ইনিমিটেন্স অনুসারে ঠিক আছে তার সাথে এ নাম্বার পার্ট টুগুতেই ভুল রয়েছে তাহলে এ শুধু এইখানে উইলটা যদি না বসাও তাহলে বাকি অংশটুকু সব ঠিক আছে ঠিক আছে নেক্সট হচ্ছে কুড়ি নাম্বার দেখো কি বলছে ইফ সি উড হ্যাপ ওয়ার্কড হার্ট শি উড হ্যাপ পাস্ট তারপরে দেখো তাহলে এইবার দেখো ওই তোমরা তিন নাম্বার রুলসটা দেখো এইখানে দেখো উড হ্যাপ ছিল এটা ছিল না সাবজেক্ট তারপরে উড হ্যাপ তারপরে ভি থ্রি তারপরে তিন নাম্বার পার্ট যে রুলসটা ছিল অর্থাৎ পাস্ট পারফেক্ট যে রুলস ইফের পরে কিন্তু এখানে কি পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার কথা রুলসটা ছিল যে ইফের পরে কিন্তু কি বসবে পাস্ট কি পর পারফেক্ট পাস্ট পারফেক্ট হওয়ার কথা ছিল ঠিক আছে তারপরে কিন্তু সাবজেক্ট তারপরে এই দিকে এই পার্টটুকু দেখো উড হ্যাপ তার ঠিকই আছে এই জায়গাটুকু দেখো এইখানে কিন্তু হওয়ার কথা উড হ্যাপ বসে না পাস্ট পারফেক্ট কি বসে হ্যাড বসে পাস্ট পারফেক্টে তাহলে উত্তরটা হওয়া উচিত ছিল ইফ সি হ্যাড ওয়ার্ক হার ইফ সি হ্যাড ওয়ার্ক হার্ট এইভাবে হওয়ার কথা তাহলে উড হ্যাপ বসবে না এখানে হ্যাড বসবে তাহলে অপশন কোন নাম্বার পার্টে ভুল আছে এই নাম্বার পার্টে কিন্তু ভুলটা রয়েছে আশা করি ক্লিয়ার তোমরা যদি অবশ্যই চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে থাকো আর বুঝতে পারলেও তাহলে একটা লাইক করে দাও আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো ভিডিওটা তাহলে আশা করি আমারও বোঝাতে কতটা বোঝানো আরও ভালো করা উচিত সেটা আমি ট্রাই করবো ঠিক আছে অবশ্যই তাহলে একটা লাইকের মাধ্যমে লাইক করে দাও তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা অলরেডি বুঝে গেছো ভিডিওটা ঠিক আছে আর তোমাদের লাইক কিন্তু আমাকে অনেক প্রচুর মোটিভেশন দেয় নেক্সট ভিডিও করতে তারপরে দেখো তাহলে সাপোজিং একুশ নম্বরে সাপোজিং ইফ ইউ ডু নট আর রিচ দ্য স্টেশন ইন টাইম হোয়াট উইল ইউ ডু খেয়াল করো তো কোথায় ভুল আছে এখানে ভুলটা মনে রাখবে এই জায়গাটায় সাপোজিং যখন আমরা ব্যবহার করছি ইফ তখন কিন্তু আমরা ব্যবহার করব না সাপোজিং আর ইপ দুটোর মানে কিন্তু অর্থ একই বোঝায় সুতরাং আমরা সাপোজিং এর পরে কিন্তু ইপ ব্যবহার করব না বাকি অংশটুকু সব ঠিক আছে সাপোজিং ইউ ইউ নট রিচ এইভাবে তাহলে অপশন কিন্তু এ নাম্বার পার্টে ভুল আছে কি বললাম যে সাপোজিংয়ের পরে কিন্তু জাস্ট শুধু ইউ ইফটা ব্যবহার করবে না সাপোজিং আর ইপ একই মানে বোঝায় এই এই নাম্বার পার্টটুকু ভুল ছিল পরের দিকে দেখো এইখানে ইফ ইউ ইউ হ্যাড সিন মি ইউ শুড হ্যাভ স্টপড মাই কার অ্যান্ড কাম টু হেল্প মি তাহলে কোন পার্টটুকুতে ভুল ভুলেছে দেখো ই বসছে এবার দেখো তুমি কি এটা দেখো তিন নাম্বার অবস্থা দেখো তোমাদের খাতায় ই বসে তারপরে কিন্তু এখানে পারফেক্ট টেন্স বসে তাই না কেন পাস্ট পারফেক্ট দেখো সাবজেক্টের পরে হ্যাড বসে তারপরে ভি তি বসে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে এই পার্টুকু তাহলে ভুলেছে না ঠিক আছে এই পার্টুকুতে ঠিক আছে এই নাম্বার পার্টে পরের দিকে দেখো ইউ বসছে সাবজেক্ট তারপরে কিন্তু কি বলা হয়েছিল যে শুড উট তারপরে মাইট কুড এসব ভাবসা করতে তো ইউ এর পরে সুর দিয়েছে ঠিক আছে তারপরে দেখো কুট ইউ এর পরে স্যুট দেওয়াও যেতেই পারে আমরা ঠিক আছে দিতে পারি কখনো কখনো মানে যদি জোর অর্থে বোঝায় তারপরে হ্যাভ স্টপ মাইক স্টপ ইউ কার অ্যান্ড কাম টু হেল্প মি অর্থাৎ বি নাম্বার পার্টেও আমরা এখানে শুট দেওয়াই যেতেই যেতে অর্থাৎ বি নাম্বার পার্টেও কিন্তু ঠিক আছে অর্থাৎ কোনো জায়গাতেই ভুল নেই অপশন কিন্তু ডি নাম্বার হয়ে যাবে নো এরোড হয়ে যাবে কোনো জায়গাতেই ভুল নেই এখানে নেক্সট দেখো এখানে ইফ আই ওয়াজ আ মিলেনিয়ার আবার দেওয়া আছে সেই ইমেজারি নিয়ে এসছে ইফ আই ওয়াজ মিলেনিয়ার যদি আমি একটা মিলেনিয়ার হতাম আই উড সাপোর্ট দ্য মিলেনিয়াম প্রজেক্ট কোথায় ভুল আছে তাহলে দেখো ইফ যদি ইমেজারি ক্ষেত্রে পাঁচ নাম্বার রুলসে দেখো ইফ আই এর পরে কিন্তু ওয়াজ বসবে না এখানে কি বসবে ওয়াজের জায়গায় কি বসবে ওয়ার বসবে তাহলে ইফ আই ওয়ার এ মিলোনিয়ার মিলোনিয়ার তাই না এখানে ওয়ার বসবে সুতরাং এখানে ওয়াজ না বসে অর্থাৎ এ নাম্বার পার্ট টুকুতে ভুল হয়েছে নেক্সট দেখো এখানে কি বলছে চব্বিশ নাম্বার বলছে হোয়েন আই শ্যাল সি হিম আই শ্যাল টেল হিম কোথায় হবে তাহলে কোন জায়গায় ভুল দেখো যে বলা হচ্ছে যে হোয়েন যখন বসে তারপরে কিন্তু স্যাল উইল এগুলো কিন্তু বসবে না তাহলে এখানে আই স্যালটা এখানে নিয়ে আসছে অর্থাৎ এখানে এই নাম্বার পার্টটুকুতে ভুল আছে তাছাড়াও দেখো এই পার্টটুকুতে এটা ফিউচার ইনিমিট টেন্স বসছে ঠিক আছে এবং এই জায়গাটুকুতে কি হওয়া উচিত ছিল তাহলে সেই হিসেবে প্রেজেন্ট ইনডিমিনিট টেন্স হবে এখানে একটা কমা হওয়া দেওয়া ছিল কমাগুলো ছাড়া পড়ে গেছে ঠিক আছে তাহলে আর অবশ্যই কমা কিন্তু হবে যখন সাবুনের ক্লসটা সামনের দিকে বসছে তখন কিন্তু অবশ্যই কিন্তু একটা কমা দেবে কমা যদি না দাও তাহলে কিন্তু ভুল হবে যদি না দাও কমা তার নাই ক্ষমা ঠিক আছে ভুলেছে প্রয়োজন পঁচিশ নাম্বার কি বলা হচ্ছে আই উইল মিট হিম হোয়েন হি উইল কাম দেখো একটু আগে যেটা বললাম যে এখানে হোয়ে যখন ইউজ করছি তারপরে কিন্তু আমরা উইল ইউজ করব না তার কিন্তু উইলটাই ইউজ করা হয়েছে তাহলে উইল কিন্তু বসবে না এখন এই এই পার্টটুকুতে ফিউচার ইনমিটেন্স হয়েছে এবং এই পার্টটুকুতে আমাদের কী হওয়া উচিত প্রেজেন্ট ইনমিটেন্স হওয়া উচিত প্রেজেন্ট ইনমিট তাহলে প্রেজেন্ট ইনমিট তাহলে হিয়ের পরে কী বসবে হিয়ের পরে তো উইল যখন বসবে না তাহলে হি বসবে হি হের পরে কিন্তু কামস বসবে ঠিক আছে তাহলে উত্তরটা কী হবে আই উইল মিট হিম হোয়েন হি কামস হবে তাহলে অর্থাৎ সি নাম্বার পার্টটুকুতে কিন্তু ভুল রয়েছে নেক্সট হচ্ছে সাতাশ ছাব্বিশ নাম্বার হচ্ছে দেখো ইফ ই ট্রাইড অ্যাগেইন হি ক্যান পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স কী হবে তাহলে দেখো ইফ ই ট্রাইড দেখো এইখানে কিন্তু এটা দুই নম্বর রোস দেখো অর্থাৎ ইফ এর পরে কিন্তু পাস্ট ইনভিটেন্স রয়েছে যখন পাস্ট ইনভিটেন্স রয়েছে তাহলে পরে তাহলে কি বসার কথা এইখানে কিন্তু সাবজেক্টের পরে কিন্তু উট সুট কুট মাইট তারপরে কিন্তু ভাববে প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ভি ফর্ম ভি ওয়ান আর কি বলতে বসাতে পারো তাহলে এখানে কিন্তু ক্যান বসছে ক্যান তো হওয়া উচিত ছিল না এখানে হয় তাহলে এখানে কুড হওয়া উচিত থাকতে পারে ঠিক আছে ঠিক আছে তাহলে হি কুড পাস দ্য এক্সাম তাহলে অপশন কি হচ্ছে বি নাম্বার পার্ট টু করতে ভুল রয়েছে তোমরা রুলস টু দেখবে ঠিক আছে খাতায় যেটা লিখে নিয়েছো রুলস নাম্বার দুই সেটাকে ভালো করে দেখবে আনলেস ইউ ডু নট ডু গিভ আ ব্যাড হ্যাবিটস ইউ উইল সাপার তাহলে কি হবে দেখো আনলেসের পরে কিন্তু নেগেটিভ ইউজ করেছে ডু নট ইউজ করেছে এই ডু নট কি ইউজ করা ডু নট তো ইউজ করা যায় না তাহলে এখানে কিন্তু এ নাম্বার পার্টে এ নাম্বার পার্টটুকুতে কিন্তু ভুল রয়েছে তাহলে আনলেস ইউ গিভ ব্যাড হ্যাবিটস এইভাবে করে হতো এই ডু নটটা কিন্তু বসবে না অর্থাৎ এ নাম্বার পার্টটুকুতে ভুল রয়েছে নেক্সট দেখো আটাশ নাম্বার কি বলছে আনলেস ইউ স্পিয়ার ওয়েল স্পিয়ার ওয়েল ইউ উইল নট গেট আ ফার্স্ট ক্লাস নয় কোথায় বলে আছে দেখো আনলেস বসে ঠিক আছে ইউ প্রিপেয়ার ওয়েল দেখো এইখানে নেগেটিভ করেছে কি অ্যাপারমেটিভ আছে তারপরে দেখো এইখানে কি বসছে তাহলে এইখানে দেখো পরের দিকে এখানে প্রেজেন্ট ইনিমিটি ইউজ করেছে পরের দিকে কিন্তু ফিউচার ইনিমিটি ইউজ করেছে ইউ উইল নট গেট এ ফার্স্ট ক্লাস তাহলে এখানেও ঠিকই আছে সব কিছু এই দিকেও আন ঠিকই আছে নেগেটিভ ইউজ করেনি পরের দিকে আমরা কী করেছি ফিউচার ইনিমিটেন্স ইউজ করেছি তাহলে এখানে কিন্তু ঠিকই আছে এটাও তাহলে কিন্তু নো এরোর হয়ে যাবে আঠাশ নম্বর কোশ্চেন নেক্সট দেখো এখানে কি বলছে ইফ ইউ স্টাডি হর্ড ইউ উইল সিওরলি গড সিলেক্টেড ফর দ্য স্কলারশিপ খেয়াল করো ইফ ইউ স্টাডি হার্ট তাহলে এইটা কোন কোন কোনটুকু দেখে ইফ ইউ স্টাডি হার্ট এটা তো প্রেজেন্ট ইনমিট টেন্স আছে তাহলে ইফ এক নম্বর রুলস দেখো ইফ এর প্রেজেন্ট ইমিটেন্ট এইখানে কি হওয়া করছে ফিউচার ইনিমিটেন্ট হওয়ার কথা তাহলে ফিউচার ইন মানে এখানে কি হওয়ার কথা সাবজেক্টের পরে কি উইল সেল অথবা উইল বসার কথা তাহলে ইউ এর পরে কিন্তু এখানে কি বসে উইল তাহলে ইউ উইল হওয়ার কথা এখানে উইলটা কিন্তু বসেনি তাহলে ইউ এইভাবে হতো ইউ উইল সিলেক্টেড অর্থাৎ বি নাম্বার ভুল রয়েছে ঠিক আছে এক নম্বর রুলসটা দেখবে তোমরা নেক্সট হচ্ছে তিরিশ নাম্বার অর্থাৎ এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন দেখো এখানে দেখো কি হচ্ছে ইফ আই ওয়াচ ইউ আই কুড নোট লু স্টেম্পার ইন ইন দি তাহলে কি হবে এখানে গল্প হিমেজারি অর্থাৎ পাঁচ নাম্বার রুলস এসেছে দেখো ইফ আই ওয়াচ তো হয় না আই এর পরে কী বসে এখানে ওয়ার বসে তাহলে ইফ আই ওয়ার ইউ যদি আমি তুমি হতাম আই উড নট লস্ট আই উড নট লো স্ট্যাম্পার ইন দ্য সিচুয়েশন তাহলে অপশন কিন্তু এ নাম্বার আচ্ছা এখানে অপশনগুলো দেওয়া ছাড়া পড়ে গেছে এ নাম্বার এটা বি নাম্বার হবে এটা সি নাম্বার হবে অপশনগুলো ছাড়া পরে তোমরা অবশ্যই অপশনগুলো দেখো একটু মানিও নিও ঠিক আছে অপশন এ নাম্বারে পার্টে কিন্তু ভুল রয়েছে ওকে এই ছিল তিরিশটা কোশ্চেন তোমরা যদি বুঝে থাকো ক্লাসটা অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই কমেন্টে জানাও কেমন হয়েছে আর নেক্সট পার্টে আরও আসবে ঠিক আছে তাহলে থ্যাংক ইউ